গুড মর্নিং এভরি টুডে অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস ওয়ান সাবজেক্ট বাংলা বই বর্ণ পরিচয় আজকে আমরা করবো তোমাদের টেক্সট বুক থেকে দীর্ঘিকার যোগে শব্দ গঠন দীর্ঘিকার যোগে কী কী শব্দ হয় চলো তাহলে আমরা দেখে নেই এখানে দীর্ঘিকার যোগে দু বর্ণের শব্দ দেওয়া এবং তিন বর্ণের শব্দ দেওয়া আগে বর্ণের শব্দগুলো করি কিট কয় দীর্ঘি ট কিট তীর তয় দীর্ঘি র তীর নীল দন্ত নয় দীর্ঘি নীল বীজ বয় দীর্ঘি জ বীজ গীত গয় দীর্ঘি ত গীত দ্বীপ দয় দীর্ঘি প দ্বীপ পিত পয় দীর্ঘি পিত শীত তালব্য ত শীত ঘটি ঘ টয় দীর্ঘি ঘটি নদী দন্তন দয় দীর্ঘি নদী শষী তালব্যশ তালব্যশয় দীর্ঘি শশী মালি ময় আকার লয় দীর্ঘি মালি ফনী ফূর্ধন্যয় দীর্ঘি ফনি ধনী ধ দন্তনায় দীর্ঘি ধনী করি ক রয় দীর্ঘি করি পাখি আকার ক্ষয় দীর্ঘি পাখি তাহলে এগুলো ছিল তোমাদের দীর্ঘিকার যুগে দু বর্ণের শব্দ এবার দীর্ঘিকার যুগে তিন বর্ণের শব্দগুলো পড়ি জীবন বর্গীয় জয় দীর্ঘি ব ন জীবন গভীর গ ভয় দীর্ঘী র গভীর ভোগিনী ভ গ্রস্মী দন্তনায় দীর্ঘি ভোগিনী নীরস দন্তনায় দীর্ঘি বৈষণ্যরা দন্তস নিরস শরীর তালক্যশ বৈষণ্যরায় দীর্ঘি বৈষুণ্যরা শরীর রজনী বৈষণ্যর বর্গীয় জ দন্তনায় দীর্ঘি রজনী শীতল তালক্যসায় দীর্ঘি শীতল অলিক স্বরেও লয় দীর্ঘি ক অলিক কলসি ক ল দন্তশয় দীর্ঘি কলসি এখানে দেখো তোমাদের কিছু কিছু শব্দে স্টার মার্ক দেওয়া যেমন যেমন কলসি রজনী পাখি মালি ঘটি আর তীরে দেখো এই যেটাকে বলে স্টার চিহ্ন এখানে স্টার চিহ্ন দেওয়া মানেই দেখো নিচে লিখে দেওয়া আছে বর্তমানে তারকা চিহ্নিত শব্দগুলির রস্যিকার দিয়ে লেখা হয় অর্থাৎ এই যে স্টার চিহ্ন দেওয়ার যে শব্দগুলি রয়েছে এগুলি তোমরা রস্মিকার যোগেও লিখতে পারো অর্থাৎ রস্মিকার দিয়েও লিখতে পারো আবার দীর্ঘিকার দিয়েও লিখতে পারো বর্তমানে যে নতুন বানান বিধি বের হয়েছে সেখানে তোমরা ঘটি বানানে দীর্ঘ দিতে পারো রস্যিও দিতে পারো তীর বানানে দীর্ঘিও দিতে পারো রস্যি রস্যিও দিতে পারো মালি বানানে রস্যি দীর্ঘি দুটোই দিতে পারো এরকম যেগুলো স্টার চিহ্ন দেওয়া শব্দগুলোতে সেগুলো তোমরা রস্যিকার লিখতে পারো আবার দীর্ঘিকার যোগেও লিখতে পারো তাহলে তোমরা বাড়িতে এই দীর্ঘিকার যুগে শব্দগুলি বানান সহযোগে ভালো করে পড়বে এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিচ্ছি এই বানানগুলিও বাড়িতে ভালো করে পড়ে খাতায় লেখার অভ্যাস করবে ফণী ফ মূর্ধনয় দীর্ঘি ফনি শরীর তালব্য শ বৈষণ্যরয় দীর্ঘি র শরীর ভগিনী ভ গৈহ্যী দন্তনয় দীর্ঘি ভগিনী কলসি ক ল দন্তসয় দীর্ঘি কলসি শীতল তালব্যশয় দীর্ঘি ত ল শীতল তাহলে তোমরা বাড়িতে এই শব্দগুলি বানান সহযোগে এবং উচ্চারণ সহযোগে ভালো করে পড়বে পড়ার পর তারপরে খাতা এলেকার অভ্যাস করবে থ্যাংক ইউ